গুড মর্নিং এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল সামসা স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের বাকি অঙ্কগুলি নিয়ে আবার আলোচনা করবো প্রথম ভিডিওতে আমি চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি কীভাবে চক্রবৃদ্ধি সুদের সাহায্যে ব্যাংক বা অন্যান্য সংগঠনে সুদের হিসাব নিকাশ করা হয় তা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটি দেখেছো আর যারা আগের ভিডিওটি এখনও দেখো নি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের আরও সুবিধা হবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি আগের ভিডিওতে চক্রবৃদ্ধি সুদের বিভিন্ন সূত্রগুলো আমরা আলোচনা করেছি এবার বাকি সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলি করব। তার আগে সূত্রগুলি একটু দেখে নিই কী দেওয়া ছিল সুদের পর্ব এক হলে অর্থাৎ বছরে একবার সুদ দিলে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হল টু পাওয়ার এন বছরে দুবার সুদ দিলে অর্থাৎ সুদের পর্ব দুই হলে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু হান্ড্রেড হল টু পাওয়ার টুয়েন একইভাবে বছরে যদি চারবার সুদ দেয় অর্থাৎ সুদের পর্ব চার হলে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু ওয়ান প্লাস আর ফোর হান্ড্রেড টু পাওয়ার ফোরেন তাহলে তোমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রগুলি বুঝতে পারলে এবার চক্রবৃদ্ধি সুদের সূত্রের সাহায্যে বাকি অঙ্কগুলি করব তার আগে বলি ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখো যাতে করে বিষয়টি বুঝতে তোমাদের সুবিধা হয় আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে করে সবাই বিষয়টি সহজে বুঝতে পারে আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছায় আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ অঙ্ক সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো অথবা টেলিগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্টে যোগাযোগ করতে পারো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্কটি দিয়ে দিচ্ছি চলো এবার তাহলে সহজে অঙ্কগুলি শুরু করা যাক কোষে দেখি সিক্স তোমার বইয়ের একশো বারো পেজে অঙ্কগুলি পেয়ে যাবে দেখো এই অঙ্কগুলি তো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি নয় দাগের অঙ্কটি বুঝিয়ে দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই করতে পেরেছ এবার চলো আমরা দশ দাগের অঙ্কটা দেখি কিভাবে করব বার্ষিক সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট সুদের হারে বারো হাজার টাকার বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি তাহলে দেখো এখানে আসল দেওয়া আছে বারো হাজার টাকা সময় দেওয়া আছে দু বছর আর সুদের হারও দেওয়া আছে সাড়ে সাত পার্সেন্ট সুতরাং বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ বার করে তার অন্তর অর্থাৎ বিয়োগ করলে হয়ে যাবে কিভাবে করব সেটা একটু বুঝে নি তবে এর পরের অঙ্কটি করি কেননা একই অঙ্ক শুধু তিন বছর আছে তাহলে দেখি এগারো দাগের অঙ্কটি কি আছে দশ হাজার টাকার বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদের হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি তাহলে এখানে দেখো আসল কত দেওয়া আছে দশ হাজার টাকা সুদের হার দেওয়া আছে পাঁচ পার্সেন্ট এবং সময় দেওয়া আছে তিন বছর সুতরাং আমাকে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটোই বার করতে হবে বার করে তাদের অন্তর অর্থাৎ পার্থক্য মানে বিয়োগ করলেই হয়ে যাবে সুতরাং প্রথমে সমূল চক্রবৃদ্ধি আগে বার করতে হবে একবারে তো চক্রবৃদ্ধি সুদ বার করা সম্ভব নয় সুদ আসল বার করে তার থেকে আসলটা বাদ দিলে তবেই সুদ বেরোবে তাহলে সমূল চক্রবৃদ্ধি কি হবে পে টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার এন ফর্মুলায় ফেলে দাও পি এর মান দশ হাজার আর এর মান পাঁচ এবং এন এর মান তিন বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ভেতরে কাটাকুটি করে রসাই করলে কি হবে দশ হাজার গুণ একুশের কুড়ি গুণ একুশের কুড়ি গুণ একুশের কুড়ি যেহেতু মাথায় কিউ ছিল এই কারণে আমি তিনবার গুণের আকার লিখে দিলাম এবার কাটাকুটি করো কাটাকুটি করলে কি পড়ে থাকছে এগারো হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা সুতরাং আমরা সমল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম অর্থাৎ আসল অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে আসল থেকে আসলটা বাদ যাবে তাহলে বাদ দিলে কত হচ্ছে পনেরোশো ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা একইভাবে সরল সুদ বার করবো আই ইকাল টু পিটিআর বাই হান্ড্রেড ফর্মুলার সাহায্যে মান বসিয়ে দাও মান বসালে কাটাকুটি করলে কি পড়ে থাকছে দেড় হাজার টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম আবার সরল সুদও পেয়ে গেলাম সুতরাং চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে বিয়োগ করে দাও পনেরোশো ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা থেকে পনেরোশো টাকা বাদ বিয়োগ করলে কথা হচ্ছে ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা তাহলে দেখো তিন বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য আমরা পেয়ে গেলাম তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারলে এই অঙ্কটি আমি একটা ছোট্ট সহজ শর্টকাট ট্রিকের সাহায্যে করিয়ে দেব তোমরা বুঝে নেবে তাহলে খুব সহজে অঙ্কটা হয়ে যাবে এবং খুব অল্প সময়ে যেটা চাকরির পরীক্ষাতেও তোমাদের কাজে লাগবে চলো ট্রিকটি আগে শিখে নিই তবে এখন নয় আগে কিছু অঙ্ক আমরা বুঝে নিই তারপরে ট্রিকটি আমি শিখিয়ে দিচ্ছি চলো পরের অঙ্কটি দেখে কি আছে বারো এবং তেরো দাগের অঙ্ক দুটি সেম অঙ্ক আমি তেরো দাগের অঙ্কটি করিয়ে দিই তাহলে তোমরা বারো দাগের অঙ্কটি অবশ্যই করতে পারবে চলো তেরো জায়গার অঙ্কটি দেখি কি আছে যদি বার্ষিক টেন পার্সেন্ট হারে কিছু টাকার তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নশো টাকা হয় তবে ওই টাকার পরিমাণ কত তাহলে দেখো এখানে কি বার করতে হবে আসলটাই বার করতে হবে তাহলে ধরি আসল এক্স টাকা সুদের হার দেওয়া আছে টেন এবং সময় দেওয়া আছে তিন বছর সুতরাং আমাকে এখানে সমূল চক্রবৃদ্ধি বার করতে হবে কেননা একবারে সুদ বার করা সম্ভব নয় এই কারণে আগে সমূল চক্রবৃদ্ধি বার করে নিই তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান কি হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দা এন সূত্রে বসিয়ে দাও p এর মান এক্স এর মান দশ এবং এনের এর মান তিন বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে কি পড়ে থাকছে তেরোশো একত্রিশ বাই এক তাহলে এখানে দেখো কিউটা ভেঙে দিতে হবে কেননা পরে লসাগু করব এই কারণেই ভেঙে দিলাম তাহলে চক্রবৃদ্ধির সুদ কত হবে তেরোশো একত্রিশ এক্স বাই হাজার মাইনাস এক্স আসলটা বাদ দিয়ে দিলাম লসাগু করলে কী দাঁড়াচ্ছে তিনশো একত্রিশ এক্স বাই হাজার একইভাবে সরল সুদ আইকল টু পি টিআর বাই হান্ড্রেড সূত্রে ফেলে দিলাম মান বসিয়ে দাও এর মান এক্স এর মান তিন এবং আড়ের মান দশ বসিয়ে দিলাম কাটাকুটি করলে কী পড়ে থাকছে থ্রি এক্স বাই দশ টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে আমি যদি সরল সুদ বাদ দিই তবে নশো ত্রিশ টাকা হবে শর্তানুসারে তিনশো একত্রিশ এক্স বাই হাজার মাইনাস থ্রি এক্স বাই টেন ইকুয়াল টু নশো ত্রিশ বাদি গিয়ে লসু করলে কী দাঁড়াচ্ছে একত্রিশ এক্স বাই হাজার সমান নশো তিরিশ পরের লাইনে কী হবে দেখো সমাধান করতে হবে সুতরাং এক্স বাদে যে সংখ্যাগুলি আছে ডান দিকে নিয়ে যেতে হবে ভগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ এক্স ইকুয়াল টু নশো তিরিশ গুণ হাজার বাই একত্রিশ কাটাকুটি করলাম কাটাকুটি করলে কী হচ্ছে এক্স ইকাল টু তিরিশ হাজার টাকা সুতরাং আসল বেরিয়ে গেল তিরিশ হাজার টাকা একইভাবে তোমরা বারো জায়গার অঙ্কটি করে নেবে এবার চোদ্দো জাগার অঙ্কটি দেখি কী আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর সাত এবং দ্বিতীয় বছর আট হয় তবে ছ টাকার টাকার বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি তাহলে এখানে দেখো কী বার করতে হবে চক্রবৃদ্ধি সুদ বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে কিন্তু মজার বিষয় হলো এখানে প্রতি বছর পার্সেন্টেজ আলাদা আছে সুদের হারে সুতরাং এই অঙ্কটা আমি দুভাবে শিখিয়ে দেবো প্রথমত পাটিগণিত নিয়মে করিয়ে দেব সিম্পল প্রসেসে আর দ্বিতীয়ত একটা সুত্রের সাহায্যে প্রথমে পাটিগণিত নিয়মে দেখি সহজভাবে কিভাবে অঙ্কটা করা যায় তাহলে এখানে দেখো আসল দেওয়া আছে কত ছ হাজার টাকা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরের শেষে যেটা সুদ আসল হয় সেটাই দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল হয় সুতরাং প্রথম বছরের ক্ষেত্রে এখানে আসল কত ছ হাজার টাকা প্রথম বছর সুদের হার দেওয়া আছে সাত পারসেন্ট তাহলে প্রথম বছরের শেষে সুদ কত হবে সুদটা তো আসলের উপরেই হবে প্রথম বছরে তাহলে আসলের সেভেন পারসেন্ট অর্থাৎ ছ হাজার গুণ সাতের একশো কাটাকুটি করলে কি হচ্ছে চারশো কুড়ি টাকা দেখো সহজেই সুদটা বেরিয়ে গেল এক বছরের একইভাবে দ্বিতীয় বছরের সুদটা বার করব তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল কত হবে যেটা প্রথম বছরের সুদ আসল সেটাই দ্বিতীয় বছরের আসল তাহলে কত হচ্ছে ছ হাজার যোগ চারশো কুড়ি সমান ছ হাজার চারশো কুড়ি টাকা দ্বিতীয় বছরের ক্ষেত্রে সুদের হার দেওয়া আছে আট পারসেন্ট সুতরাং এই যে সুদের হার পার্সেন্টেজ সেটা আসলের উপরেই হবে অর্থাৎ দ্বিতীয় বছরের শেষে সুদ কত হবে ছ হাজার চারশো কুড়ি গুণ আট বাই একশো কাটাকুটি করলে কত হচ্ছে পাঁচশো তেরো টাকা ষাট পয়সা তাহলে দ্বিতীয় বছরের শেষে আমরা সুদটা পেয়ে গেলাম অতএব প্রথম বছরের শেষে যে সুদটা পাচ্ছি আর দ্বিতীয় বছরের শেষে যে সুদটা পাচ্ছি দুটো যদি যোগ করে দিই তাহলে মোট সুদ হয়ে যাবে অর্থাৎ দু বছরের চক্রবৃদ্ধি সুদ হবে চারশো কুড়ি যোগ পাঁচশো তেরো টাকা ষাট পয়সা যোগ করলে নশো তেত্রিশ টাকা ষাট পয়সা উত্তর বেরিয়ে গেল তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ দুই বা তিন বছরের ক্ষেত্রে যদি সুদ বার করতে বলে বা সমৃদ্ধিমূল বার করতে বলে আমরা এইভাবে অঙ্কটা করতে পারবো সহজে হয়ে যাবে কিন্তু যদি বেশি বছর থাকে সেই ক্ষেত্রে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে যেটা সহজে অনেক বছরের ক্ষেত্রে আমরা বার করতে পারবো তাহলে সূত্রটা একটু দেখে নিই কী আছে যদি আমরা আসল পি ধরি এবং তার উপরে সুদের হার প্রথম বছরে আর পার্সেন্ট দ্বিতীয় বছরে আট টু পার্সেন্ট তৃতীয় বছরে আট থ্রি পার্সেন্ট হয় তাহলে পি টাকার উপরে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর থ্রি বাই হানড্রেড তাহলে সূত্রটি তোমরা বুঝতে পারলে এখানে আসলের সঙ্গে পার্সেন্টেজগুলো গুণ হয়ে যাবে কিন্তু এটা তিন বছরের ক্ষেত্রে হলো যদি এন বছরের ক্ষেত্রে ধরি অর্থাৎ এন বছরের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হানড্রেড ইন্টু ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর থ্রি বাই হান্ড্রেড এইভাবে চলতেই থাকবে ওয়ান প্লাস আর এন বাই হানড্রেড পর্যন্ত তাহলে তোমরা সূত্রটি নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার এই সূত্রের সাহায্যে চোদ্দো দাগের অঙ্কটি দেখি করা যায় কি তাহলে চোদ্দো দাগের অঙ্কে আসল অর্থাৎ প্রিন্সিপাল কত ছিল ছ হাজার টাকা দেখো প্রথম বছর সুদের হার দেওয়া আছে আর ওয়ান সমান সেভেন পার্সেন্ট দ্বিতীয় বছর সুদের হার আট টু ইকুয়াল টু এইট পারসেন্ট সুতরাং দু বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে ফর্মুলায় ফেলে দাও পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হানড্রেড ইন্টু ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড সূত্রে ফেলে দিলাম এবার মান বসিয়ে দাও পি এর মান ছ হাজার আর ওয়ানের মান সাত এবং আট টুর মান আট তাহলে মানগুলো বসিয়ে দিলাম এবার তোমরা নিশ্চয়ই লসাগু করে ক্যালকুলেশন করতে পারবে তারপরে দু বছরের চক্রবৃদ্ধি সুদ কত বেরোয় তোমরা নিশ্চয়ই নির্ণয় করতে পারবে দেখবে যে চক্রবৃদ্ধি সুদ যেটা এখন হলো সেটা আগের সুদের সঙ্গে সমান কিনা যদি সমান হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও একইভাবে তোমরা পনেরো দাগের অঙ্কটি করবে এবার ষোলো দাগের অঙ্কটি দেখি কি আছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের এক বছরের সরল সুদ পঞ্চাশ টাকা এবং দু বছরের চক্রবৃদ্ধি সুদ একশো টাকা হলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার কত নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখো কী দেওয়া আছে এক বছরের সরল সুদ দেওয়া আছে পঞ্চাশ টাকা আর বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে একশো দু টাকা আমরা তো জানি যে এক বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোই সমান হয় এক বছরের ক্ষেত্রে সরল সুদ দেওয়া আছে পঞ্চাশ টাকা সুতরাং দু বছরের ক্ষেত্রে সরল সুদ হবে পঞ্চাশ গুণ দুই অর্থাৎ একশো টাকা আবার দু বছরের চক্রবৃদ্ধি সুদ একশো দু টাকা সুতরাং দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে একশো দু টাকা থেকে একশো টাকা বাদ দাও অর্থাৎ দু টাকা চক্রবৃদ্ধি সুদ হক বা সরল সুদ হোক প্রত্যেক ক্ষেত্রে আমাদের আসল তো ফিক্সডই থাকে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা প্রথম বছরের সুদ দেওয়া হয় দ্বিতীয় বছরে সেই সুদের উপরও আবার সুদ ধার্য করা হয় সুতরাং এই যে সুদের পার্থক্য এটা প্রথম বছরের সুদের জন্য অর্থাৎ পঞ্চাশ টাকার এক বছরের সুদ দু টাকা সুতরাং একশো টাকার এক বছরের সুদ কত হবে চার টাকা তাহলে দেখো একশো টাকার এক বছরের সুদ আমরা চার টাকা পেয়ে গেলাম অর্থাৎ ফোর পারসেন্ট সুদের হার এটাই বার্ষিক সুদের হার ফোর তাহলে আমরা সুদের হার পেয়ে গেছি আর ফোর পারসেন্ট সুদ এক বছরের জন্য পঞ্চাশ টাকা অর্থাৎ আয় পঞ্চাশ টাকা সময় এক বছর সুতরাং আসল অর্থাৎ প্রিন্সিপাল পি ইকাল টু কী হবে হানড্রেড আই বাই টি আর সূত্রে ফেলে দিলাম মান বসিয়ে দাও একশো গুণ পঞ্চাশ বাই এক গুণ চার বসিয়ে দিলাম বসিয়ে ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে বারোশো টাকা তাহলে এই সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটি করে ফেললাম তোমরা সূত্রের সাহায্যে অঙ্কটি করতে পারো সেক্ষেত্রে একই উত্তর বার হবে একইভাবে তোমরা সতেরো দাগের অঙ্কটি নিশ্চয়ই করতে পারবে এবার আঠেরো দাগের অঙ্কটি দেখি কি আছে ছমাস অন্তর দেয় বার্ষিক আট পারসেন্ট চক্রবৃদ্ধি হার সুদে ছ হাজার টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি তাহলে এখানে দেখো ছ মাস অন্তর সুদ দেয় অর্থাৎ বছরে দুবার সুদ দেয় সুতরাং বছরে দুবার সুদ দিলে যে ফর্মুলা হয় সেটাই ফেলতে হবে তার আগে দেখি এখানে কি কি দেওয়া আছে আসল প্রিন্সিপাল ছ হাজার টাকা সুদের হার দেওয়া আছে আট এবং সময় দেওয়া আছে এক বছর সুতরাং এক বছরের সমূল চক্রবৃদ্ধি হবে ফর্মুলায় ফেলে দাও পি ইন টু ওয়ান প্লাস আর বাই টু হান্ড্রেড টু পাওয়ার টু এন কেননা এখানে সুদের পর্ব দুই এই কারণে এই ফর্মুলাটাই ফেললাম এবার মান বসিয়ে দাও পি এর মান ছ হাজার এর মান আট এবং এন এর মান এক বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে কী পড়ে থাকছে ছ হাজার চারশো টাকা ষাট পয়সা তাহলে আমরা সমল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদাসরটা পেয়ে গেলাম অতএব চক্রবৃদ্ধি সুদ হবে ছ হাজার চারশো উননব্বই টাকা ষাট পয়সা মাইনাস ছ হাজার বিয়োগ করলে চারশো উননব্বই টাকা ষাট পয়সা একইভাবে তোমরা উনিশের অঙ্কটি করবে এখানে দেখো তিন মাস অন্তর সুদ দেয় অর্থাৎ বছরে চারবার সুদ দেয় সুতরাং সুদের পর্ব চার হলে যে ফর্মুলা হয় তাতে ফেলবে ফেলে ক্যালকুলেশন করলে একইভাবে মানটা বেরিয়ে আসবে দেখো বাকি অঙ্কগুলি প্রত্যেকটি একই রকমের প্রতিটা অঙ্কেই আসল বা সুদের হার বা সময় বার করতে হবে অথবা সুদ আসল বা সুদ বার করতে হবে সুতরাং যেটা বার করতে হবে সেটা ধরে নেবে ধরে ক্যালকুলেশন করলে অঙ্কটি হয়ে যাবে কিভাবে করব দেখি আমি একটা অঙ্ক করে দিই তবে সময় বার করার ক্ষেত্রে একটু দেখে নাও কীভাবে করবে একুশের অঙ্কটা দেখি কি আছে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে চল্লিশ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি ছেচল্লিশ হাজার ছশো ছাপান্ন টাকা হবে তা নির্ণয় করি সুতরাং এখানে দেখো কি দেওয়া আছে আসল চল্লিশ হাজার টাকা সুদের হার দেওয়া আছে আট পার্সেন্ট কিন্তু বার করতে হবে সময় সুতরাং ধরি সময় ইকুয়াল টু এন বছর আমরা সময়টাকে এন ধরে নিলাম তাহলে বইতে দেখো সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে সুতরাং সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হল টু দ্য পাওয়ার এন সূত্রে ফেলে দিলাম পি এর মান চল্লিশ হাজার আর এর মান আট এবং এন এর জায়গায় এনটাই থাকবে বসিয়ে দিলাম বসিয়ে ক্যালকুলেশন করলে কি পড়ে থাকছে চল্লিশ হাজার গুণ সাতাশের পঁচিশ হোল টু দ্য পাওয়ার এন এই মানটা পড়ে থাকলো এটাই সমল চক্রবৃদ্ধি কিন্তু বইতে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে সুতরাং শর্তানুসারে চল্লিশ হাজার গুণ সাতাশ বাই পঁচিশ হোল টু দ্য পাওয়ার এন ইকুয়াল টু ছেচল্লিশ হাজার ছশো ছাপান্ন এবার সমাধান করতে হবে খেয়াল রাখবে যখন সময় বার করবে বা এরকম অঙ্কের ক্ষেত্রে পাওয়ার এন যখন থাকবে সেই সংখ্যাটাকে কোনো সময় ভাঙবে না সেটা বা দিকে রাখবে আর বাকি যা সংখ্যা আছে সব ডান পাশে নিয়ে যাবে সুতরাং কী হবে সাতাশ বাই পঁচিশ হোল টু দা পাওয়ার এন সমান ছেচল্লিশ হাজার ছশো ছাপান্ন বাই চল্লিশ হাজার কাটাকুটি করো কাটাকুটি করলে কী পরে থাকবে সাতশো উনত্রিশ বাই ছশো পঁচিশ এবার দেখো সাতশো উনত্রিশ সাতাশের স্কোয়ার আর ছশো পঁচিশ পঁচিশের স্কোয়ার সুতরাং এটাকে স্কোয়ারের আকারে নিয়ে যাবে অর্থাৎ সাতাশ বাই পঁচিশ হোল টু দা পাওয়ার এন সমান সাতাশ বাই পঁচিশ এর হোল স্কোয়ার তাহলে দেখো বোথ সাইডে সাতাশ বাই পঁচিশ আছে কিন্তু পাওয়ারটা আলাদা সুতরাং সূচকের নিয়ম অনুসারে পাওয়ারগুলো সমান হবে অর্থাৎ এন ইকুয়াল টু বছর তাহলে আমরা সময়টা পেয়ে গেলাম অতএব নির্ণয়ের সময় দু বছর তাহলে অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ একইভাবে বাকি অঙ্কগুলি চেষ্টা করবে এই চ্যাপ্টারের যত টাইপের অঙ্ক হয় আমি সবগুলোই করিয়ে দিলাম তোমরা শুধু এবার প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে বা কেউ চেষ্টা করবে আশা করছি অবশ্যই পারবে প্রথমেই বলেছিলাম অঙ্কের শেষে একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দেব চলো ট্রিকটি শিখে নিই এই ছোট্ট ট্রিকের সাহায্যে আমরা যে কোনো চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদের অঙ্কগুলি করতে পারব সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ সরল সুদ ইত্যাদি তো বার করতেই পারব উপরন্তু সুদের পার্থক্য বার করতে পারব অর্থাৎ এক ট্রিকেই সমস্ত সুদের অঙ্ক আমরা করতে পারব চলো দেখি কীভাবে করবো একটা অঙ্কের সাহায্যে আমি বুঝিয়ে দিই চলো এগারো দামের অঙ্কটি করি দশ হাজার টাকার বার্ষিক পাঁচ পারসেন্ট সুদের হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি তাহলে দেখো এই ক্ষেত্রে পার্থক্য বলেছে আমি শুধু পার্থক্য নয় সমস্ত কিছুই বার করব যদি আসল সুদের হার এবং সময় দেওয়া থাকে তাহলে এখানে আসল কত দেওয়া আছে দশ হাজার টাকা সুদের হার দেওয়া আছে পাঁচ পার্সেন্ট এবং সময় দেওয়া আছে তিন বছর এই অঙ্কটি ট্রিকের সাহায্যে করার আগে একটা ছক কেটে নিতে হবে এই রকম একটা ছক কাটবে যেহেতু তিন বছর এই জন্য পরপর তিনটে রো যাতে হয় তিনটে রো এবং তিনটে কলাম হবে সেই অনুসারে এইভাবে ছকটা কাটবে ছকের একদম উপরে প্রথমে আসলটা লিখবে দশ হাজার দেখো সুদের হার দেওয়া আছে পাঁচ পার্সেন্ট সুতরাং আসলের পাঁচ পার্সেন্ট হবে সুদ সুতরাং প্রথম ঘরে বসবে দশ হাজারের পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচশো টাকা একইভাবে ওই কলামের প্রত্যেকটা ঘরে পাঁচশো বসিয়ে দেবে এটা হচ্ছে সরল সুদের কলাম এবার দেখো প্রথম ঘরে পাঁচশো আছে দ্বিতীয় ঘরটাই এই পাঁচশোর পাঁচ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ এই খোপে বসিয়ে দেবে এবং ঠিক পরের ক্ষোপটাই পঁচিশের ডবল অর্থাৎ পঞ্চাশ বসাবে একইভাবে উপরের খোপে পঁচিশ আছে সুতরাং পরের খপটাই হবে পঁচিশের পাঁচ পার্সেন্ট অর্থাৎ ওয়ান পয়েন্ট বসিয়ে দিলাম দেখো খোপটা কমপ্লিট হয়ে গেল সুতরাং এইভাবে ছকটা কমপ্লিট করতে হবে এবার এই ছক থেকে আমরা কি কি পেতে পারি দেখো প্রথম কলামে কী কী আছে পাঁচশো 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 সুতরাং যদি বলে সরল সুদ কত তাহলে প্রথম কলামটাই হবে সরল সুদ অর্থাৎ পাঁচশো 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 যোগ করলে দেড় হাজার এই দেড় হাজার টাকা হবে সরল সুদ আর যদি চক্রবৃদ্ধি সুদ বলে তাহলে এই ছকের মধ্যে যত ঘর আছে এবং যত সংখ্যা আছে সব যোগ করতে হবে অর্থাৎ এদিকে দেড় হাজার এদিকে যোগ করলে হয় পঁচাত্তর আর এদিকে ওয়ান পয়েন্ট টু ফাইভ টোটাল যোগ করলে হয় চক্রবৃদ্ধি সুদ পনেরোশো ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা এটাই চক্রবৃদ্ধি সুদ কিন্তু যদি বলে সুদের পার্থক্য তাহলে প্রথম কলামটা তো সরল সুদের কলাম এই কারণে প্রথম কলামটা বাদ দিয়ে বাকি যে দুটো কলাম আছে তাদের সমষ্টি হবে সুদের পার্থক্য অর্থাৎ পঁচিশ পঞ্চাশ আর ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা যোগ করলেই হয়ে যাবে সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য চেয়েছে সুতরাং সুদের পার্থক্য হবে টোয়েন্টি ফাইভ যোগ ফিফটি যোগ ওয়ান পয়েন্ট টু ফাইভ যোগ করলে হচ্ছে সেভেন্টি সিক্স পয়েন্ট টু ফাইভ টাকা এই শর্টকাট পদ্ধতিটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তার আগে ভিডিওটি অবশ্যই বারবার দেখবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে আর তত বেশি প্র্যাকটিস করবে অঙ্ক তত সহজ হয়ে যাবে আর অঙ্ক করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার টেলিগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্টে যোগাযোগ করতে পারো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্কগুলি দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের বাকি ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখে নিও প্রতিটা ভিডিওতে আমি বিভিন্ন টপিকে অঙ্কগুলো সহজেই আলোচনা করেছি তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় চলো তাহলে আবার নতুন টপিকের সঙ্গে নতুন ভিডিওতে আবার আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে করে সবাই অঙ্কগুলি সহজে বুঝতে পারে আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেলাইকনটিকে প্রেস করে দাও যাতে করে নতুন নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছায় সো থ্যাংকস ফর ওয়াচিং Stay happy, keep learning.